সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেন্টিং ভিডিওস দেখার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি বিশ্বনাথ পাল আর আপনারা দেখছেন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ। তো ফ্রেন্ডস, আজকের পেন্টিং একটা টি গার্ডেন পেন্টিং হবে, মানে একটা মানে চায়ের বাগানের পেন্টিং হবে। তো আজকের পেন্টিং একটা রিকোয়েস্টের উপরে আছে যে আমাকে আমার একটা ভিউয়ার্স, তার নাম প্রতিমা খান, তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে একটা টি গার্ডেনের পিকচার পেন্টিং করতে। তো আমার খুব ভালো লাগবে যে হ্যাঁ, তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন একটা পেন্টিং পিকচার পেন্টিং করার জন্য। তো আমি চাইবো যে আপনারা আরও অনেকে আমাকে রিকোয়েস্ট করুন বা মানে বলতে পারেন যে আপনার কোন পেন্টিংটা দরকার, আপনি এই পেন্টিংটা করলে দেখালে পরে আপনার মানে সুবিধা হয়। কারণ আমি তো নিজের ইচ্ছা মতন যেই পেন্টিংগুলো করি সেইগুলো যদি দেখাই আপনাদের, আমি জানবো কীভাবে আপনাদের কোনটা প্রয়োজন কোনটা দরকার। তো আপনারা আমাকে বলুন যে আপনাদের কোনটা প্রয়োজন কোনটা দরকার, আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করার। ওকে, তো আমাকে জাস্ট শুধু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন পেন্টিংগুলো করা মানে প্রয়োজন, সেগুলো জানালে পরে তাহলে আমি চেষ্টা করবো যে মানে সব তো করা যায় না, কারণ আমাকে অনেক রিকোয়েস্ট আসে যে এটা করুন সেটা করুন, কিন্তু সব তো করা যায় না, মানে আমি চেষ্টা করবো যে আপনাদের প্রবলেম সলভ করার। তো আজকে সেই পেন্টিংটাও একটা রিকোয়েস্টের উপরেই, আমাকে অনেকদিন আগে প্রায় 5-6 দিন আগে রিকোয়েস্ট করেছিল যে একটা টি গার্ডেনের পেন্টিং করতে। তো আমি সেইটা আজকে করছি। ওকে, তো খুব সহজ এবং সিম্পল উপায়ে করবো এবং আশা রাখবো যে আপনার ভিডিওটি পুরোপুরি দেখবেন। এবং ডিয়ার প্রতিমা খান, আপনিও প্লিজ পুরোপুরি দেখবেন, তাহলে আপনার আশা করি কিছুটা হলেও হেল্প করতে পারবো। ওকে, তো চলুন শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো প্রথমে আমরা আকাশের কালারটা দিয়ে নেব। ওকে, তো এই দেখুন, প্রথমে আমরা মানে ঠিক এই এই পর্যন্ত আমরা আকাশের কালারটা দিয়ে নেব। ওকে, তারপরে আমরা চায়ের যে বাগানগুলো হয় সেগুলো আমরা আঁকবো। তো প্রথমে আমরা এই পুরোপুরি এইটুকু আকাশের কালার মানে নীল কালারটা দিয়ে দিই। তো ফ্রেন্ডস, আমরা আকাশের কালারটা দিয়ে দিলাম এইভাবে। ওকে, এটা শুকিয়ে গেলেও কিন্তু পরে ঠিক হয়ে যাবে, মানে শুকিয়ে না যাওয়া পর্যন্ত এই কালারটা আসলে এমন একটা কালারটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত মানে ঠিক মানে যে কালারটা দেবো সেই কালারে আসে না। ওকে, শুকিয়ে গেলে পরে ঠিক হয়ে যাবে, আমি পেন্টিংটা করতে করতে দেখতে পারবেন। ওকে, তো এইবারে আমরা কী করবো, যে দূরের যে আমাদের পাহাড় হবে সে পাহাড় দেবো, এখানে দূরে ঘাসের পাহাড়, তো সেখানে আমরা ডিপ সবুজ দিয়ে আমরা পাহাড়টা আমরা দূরে এঁকে দেবো। ওকে, ধরুন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যা আমরা দূরের পাহাড়গুলো এইভাবে আঁকলাম। খুব সিম্পল এবং সহজ উপায়ে পেন্টিংটা করবো আমি, তো আপনারা একদম পুরোপুরি ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু বুঝতে আপনাদের আশা করি একটু কোথাও অসুবিধা হবে না, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, তো এবার দেখুন এই পাহাড়টা আমরা দিলাম, এবারে পাহাড়ের সামনে জাস্ট একটু হলুদ দিয়ে এই দিকটা একটু হলুদ দিয়ে আমরা, আচ্ছা এইটা ফ্রন্ট করবো, মানে এই দিকে সূর্যের লাইটটা পড়ছে। ওকে, তো এই পাহাড়ের এই ঢালগুলো আলোকিত হবে, এই অপোজিটগুলো কিন্তু মানে অন্ধকারে থাকবে, মানে ডার্কই থাকবে, মানে অন্ধকার বলতে গেলে যেমন কালারটা আছে এমনই থাকবে। তো আমরা এই সবের সামনের এই সামনে কালারটা আমরা এই দেখুন, ওকে এরকম করে করবো, এটা আমরা ঠিক তাই করবো। দিয়ে আমরা সুন্দর করে মিশিয়ে দেবো। ওকে, এবার সরু তুলি দিয়ে এই দেখুন একটু হলুদ দিয়ে ব্যাস এরকম করে দিলাম, তাহলে কিন্তু একদম পুরো এটা হাইলাইট হয়ে গেল। ওকে, মানে পাহাড়টা একটু ভালো করে হাইলাইটটা হয়ে গেল। ওকে, এরকম করে আমরা দিয়ে দিই। ওকে ফ্রেন্ডস, তো এইবার আমরা এই পাহাড়টা এঁকে দিলাম, এবার আমরা দূরে এখানে মানে ইয়ের পাহাড়টা আঁকবো। ওকে, মানে এইগুলো হচ্ছে, আচ্ছা এখানে পুরোপুরি আমরা এখানটা দিয়ে দিই পুরোপুরি, তারপরে আমরা মানে ঘাস মানে যে চায়ের যে গাছগুলো হয় সেগুলো আমরা মানে ঘাসের মতন করে করে আমরা কেটে দেবো। ওকে, সুন্দর করে আমরা কাটবো, তো আমরা পুরোপুরি দিয়ে দিলে একটা শুকোতে থাক, তাহলে পরে ভালো হবে। ওকে, ওকে ফ্রেন্ডস, তো এইবার এটা শুকিয়ে যাওয়ার পরে এবার দেখুন আমরা ফ্রোশেন সবুজ মানে এই কালারটা তুলির মাথায় আমরা আলতো আলতো করে নিলাম, এতে করে আলতো করে তুলির মাথায় কিন্তু আলতো করে নিতে হবে। ওকে, অল্প অল্প করে নিই, এবার দেখুন সুন্দর করে কিন্তু এই যে পাহাড়ের যে মাথাগুলো, এই ফ্রন্ট সাইডটি সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ওকে, তো এই দিকটা যে ঢালগুলো হয় এই দিকটা বেশি করতে হবে, এই অপোজিটটা কিন্তু কম করতে হবে। ওকে, তো সেই জন্য আমরা এই দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু জাস্ট এই সামনের দিকটা কিন্তু আমরা সুন্দর করে করে করবো। ওকে, ওকে এই দেখো সুন্দর করে করে করতে হবে। ওকে, সুন্দর করে
তারপর ধরুন এইখান থেকে একটা ঢাল করলাম, এই যে ওকে। ঢাল করলাম, তারপরে ধরুন এই দিক দিয়ে অল্প অল্প করতে হবে, ঠিক আছে? এদিকে অল্প অল্প দেবো, মানে এদিকটা, এটা হচ্ছে অপোজিট সাইড, এদিকটা আমরা অল্প করে দিলাম আর ওদিকটা আমরা বেশি করে দেবো। ওকে, এদিকটা আমরা অল্প করে জাস্ট মিলিয়ে দিলাম। তারপর ধরুন এইখানে দিলাম, এখানে ঢিপি করবো। ওকে, মানে এখানে একটা পাহাড়ের একটা ছোট্ট একটা ঢিপি করবো, মানে এটা একটা চায়ের একটা ক্ষেত, চায়ের ক্ষেত। এখানে এক একটা ঢিপি জুড়ে হয়, মানে যেগুলো আর কি পাহাড়ি অঞ্চল সেখানে চায়ের ক্ষেত। আমাদের এখানে যেরকম একটা জমি এক একটা মানে ইয়ে মতো হয়, একা জুড়ে হয়, তো এখানে চায়ের ক্ষেত একটা ঢিপি জুড়ে হয়, এক একটা ঢিপি একজনের ক্ষেত। ওকে, তো এইভাবে এই দেখুন, তো আমরা এইভাবে সুন্দর করে দিয়ে দিই। তো ফ্রেন্ডস, দেখুন আমরা দিয়ে দিলাম সুন্দর করে। এবার এই পাহাড়ের মাথায় এগুলো এদিকটা একটু মানে লাইট করতে হবে, একটু সময় হয়ে গেল, এদিকটা একটু লাইট করলে পরে একটু সাদা মিশিয়ে, এই যে ওকে। যেভাবে সুন্দর করে দিয়ে দেবো, ওকে ওকে ফ্রেন্ডস। তো আমরা কাজ করবো, এবার আমরা এইখানে একটা মানে গাছ আঁকবো, ওকে, মানে চায়ের যে ক্ষেতটা হয়, তো সেই ক্ষেতে যে দু একটা গাছ হয় না, তো সেই গাছগুলো আমরা এখানে আঁকি, ওকে। এইসব জায়গাতে গাছগুলো উঠেছে, তো আমরা চায়ের যে চায়ের মানে পাহাড়ি অঞ্চলে যে পাহাড়ি গাছগুলো হয়, তো সেই পাহাড়ি টাইপের গাছটাই আমরা আঁকবো। যেমন ধরুন এই উপরে একটু, এই যে এই ধরনের গাছ, ওকে। এই ধরনের গাছ, ওকে। তো এই ধরনের গাছগুলো আমরা এটা এঁকে দিই সবচেয়ে দুই তিন দিকে। এই গাছেও আমরা একই উপায়ে শুধু হলুদ দিয়ে, আমরা হলুদের সঙ্গে ডিপ সবুজ মিশিয়ে গাছগুলো আমরা রেখে দিই, ওকে। এই যে ওকে ওকে। তো এবার মোটামুটি ছোট কমপ্লিট, কিন্তু চায়ের বাগান বলে কথা, সেখানে যদি একটা মানে চা তুলছে এমন কোনো একটা মানে ছবি না দিয়ে একটা মেয়ের ছবি দেয়, সেটা কিন্তু আনকমপ্লিট রয়ে যায়, তাই না? তো সেই জন্য আমি একটা কাজ করি, আমরা এখানে একটা চা মানে চা তুলছে এমন একটা মেয়ের ছবি এঁকে দিয়ে, মানে অতটা ক্লিয়ার করে হবে না, মানে ছোট্ট করে হবে, ওকে। তো মেয়েটা চা তুলছে এমন একটা আমরা ছবি আমরা এখানে এঁকে দিই, ওকে। তো দেখুন একটা হাত, ওকে। আচ্ছা, চা তুলছে এই মেয়েটার ছবিটা আমরা এখানে একটু মানে স্পিড বাড়িয়ে দিই, তাহলে পরে মানে স্পিড করে দিই, তাহলে কিন্তু অনেকক্ষণ মানে ছোট্ট ছবি কিন্তু অনেক সময় লাগবে আঁকতে, তো সেজন্য আপনাদের মূল্যবান সময়টি নষ্ট হবে, তো সেজন্য আমরা এটাই দেখাই কিন্তু স্পিড করে দিই, কারণ এটা তো বোঝানো কিছু নেই, ওকে। তো চলুন এবার আমরা স্পিডে করে দিয়ে দেখি।
ওকে ফ্রেন্ডস, দুটো ছিল, একটা ছিল, আমরা দুটো দিয়ে দিলাম। ওকে, ভালো লাগবে দেখতে। তো দেখুন, এ হচ্ছে পেন্টিং। আমি দূর থেকে দেখাই, একটু কাছ থেকে দেখাই। দেখুন, দুটো মেয়ে চা তুলছে, চায় পাতা তুলছে, আর এবং এ হচ্ছে পেন্টিং। ওকে, তো এ হচ্ছে আজকের পেন্টিং কমপ্লিট। তো ফ্রেন্ডস, দেখলেন, এ হচ্ছে পেন্টিং। আশা করি আপনার আজকের পেন্টিংটি খুব ভালো লেগেছে। তো যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।